উনুনটাকে এখন রং করবো। দেখুন কালো রং ছিল, তাই কালো রং করছি না, ওটা দিয়ে করা যাবে না। সাদা রং হলে ভালো হতো, কালো রং দিয়ে। করে দেখলে হয় পরে একটু শুকিয়ে যায়, রং দিলে আমি গুঁড়ো করে দিই। দাঁড়াও, সাদা রং হলে খুব সুন্দর হয়। তুমি বাইরেটা করো, আমি ভিতরেরটা করছি। আমাদের কালো উনুন রেডি হয়ে করা যাচ্ছে। তো করা যায়, ওয়াও, ফ্লাওয়ার ডিজাইন করে দিই, একটু অসুবিধা আছে তাও করা যাচ্ছে। হ্যাঁ, করা যায়। ওটাতে এর মাঝখানে একটা এই কালো দিয়ে দিই, তাহলে ডিজাইনটা সুন্দর লাগবে। বাও, তো আমরা এখন উনুনটাকে কালার করছি। এই ওখানে ফুল গাছ, ফুল গাছ আমি পা দেই না, আমি বাইরে এখানে গোল রয়েছে সেটা বোঝাই যায় না, মনে হচ্ছে মুখ একটা। আমার হাসি হচ্ছে কুত্তা। বন্ধুরা দেখুন আমরা উনুনটাকে কি সুন্দর কালার করে দিয়েছি, ব্ল্যাক কালার বা ব্ল্যাক কালার বা। বন্ধুরা দেখুন আমরা উনুনটাকে কালার করে দিয়েছি, সাদা রং ছিল না তাই কালো রং দিয়ে করে দিয়েছি, ব্ল্যাক কালার বা। ওয়াও লাগছে, কেমন লাগছে আপনাদের একটু কমেন্ট করে বলতে পারেন। কালো জলে কুছলা তালে ডুবলো সারাক্ষণ, তাই তো সবাই কালো নিয়ে ভাবতে থাকে। কালো ইজ এ বেস্টি, কালো ইজ এ বেস্ট, কালো হয় কালো, কালোর সাথে তুলনা নাই কারো। এই তো হয়ে গেছে আমাদের, এখন উনুনটাকে কালারফুল করা হয়ে গেছে। দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে, আমরা দুজন মিলে উনুনটাকে কালার করে দিয়েছি, কি সুন্দর লাগছে। আপনাদের সকলকে ধন্যবাদ।